সো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জয়েন দ্য আর গাইস, আমি ব্যান্ড, ভিডিও শুরুতে আমি বি আগেই দ্য বলতে চাই যে লেজেন্ড। আমার মানে মাইকের কোয়ালিটি খুবই খারাপ, এই জন্য হয়তো আপনারা অনেক নয়েজ পাইতেছেন, অনেক কিছু শুনতেছেন। কিন্তু গাইস, এই ভিডিওটা কষ্ট করে এ টু জেড দেখেন গাইস, কারণ কি আমি আপনাদেরকে রিভিউ দিব বাংলাদেশ সার্ভার এন্ড আদার সার্ভারসে। আর গাইস, বাংলাদেশ সার্ভার দেওয়ার পরে আমাদেরকে কি কি দিছে, মানে কি কি বাস দিছে, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস, আমি আপনাদেরকে যেমন আমি ধরেন ক্ল্যাশ স্কোয়াড বারামুরাতে আমি একটা নর্মালি ক্লাসিকে স্টার্ট দিচ্ছি, তো দেখা যাক আমাকে ম্যাচে ঢুকায় নাকি। তো এখনো 5 সেকেন্ড 7 সেকেন্ড, তো মানে দেখা যাক আমার ঢোকা নাকি, তো কতক্ষণ লাগে। তো গাইস, গেম লোড হয়ে গেছে গাইস, এখন লোড হইতেছে, এখন লোড হইতেছে। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যাগ হয় না, আমার এই জায়গায় এফপিএস চলতেছে। সো আপনারা বুঝতে পারতেছেন কোনায় দেখেন এফপিএস রানিং করতেছে। সো গাইজ, এখন লোড হয়ে গেল এন্ড গাইজ ছক্কা। সো গাইজ, আপনারা বুঝতে পারতেছেন যে মানে এখানে কি, মানে এখানে লেখা আছে যে পোর নেটওয়ার্ক কানেকশন, প্লিজ চেক ইউর নেটওয়ার্ক স্ট্যাটাস বিফোর কানেক্টিং এগেইন, ঠিক আছে। তো আমার এখানে গেরিনা বলতেছে যে আমার এখানে নাকি নেট প্রবলেম, আমার এই জায়গায় নেটের সমস্যা, ঠিক আছে। গাইজ, আপনারা বিশ্বাস করবেন না, আমি আমার নেট প্রোভাইডার কে এত জ্বালাইছি এত জ্বালাইছি, এই যে আমি গত 1 মাস, মানে 3 সপ্তাহ নাহলে 1 মাস ধরে আমি গেম খেলতে পারতেছি না। তো গাইজ, আমি এত জ্বালাইছি আমার নেট প্রোভাইডার কে, অনেক জ্বালাইছি, আমি বারে বারে ব্লেম করছি ওনাদের যে আপনাদের নেটের সমস্যা, আপনাদের দোষ, আপনাদের সবকিছু। কিন্তু গাইজ, আসলে এটা ওনাদের কোনো দোষ না, আর আমি এটা প্রুভ করে দেবো যে এটা ওনাদের কেন দোষ না। সো গাইজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মিনা সার্ভারে চলে আসছি, আর মিনা সার্ভার না, যে সার্ভারেই যাব গাইজ সেম একটা অবস্থা, যে আমাকে গেমে ঢুকাবে, ঠিক আছে। বাংলাদেশ বাদ বাকি যত সার্ভার আছে সব সার্ভারে গেমে ঢুকায়, ইন্ডিয়ান সার্ভার বাদ নাই, ঠিক আছে। একেবারে পারফেক্টলি খেলতে পারতেছি, কোনো নেট প্রবলেম নাই। এখানে আপনার আমার মিনা সার্ভারে দেখাবে আমি 100-200 পিন, কিন্তু আপনার স্টার্ট দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে যায়, দেন হলো গাইজ এনিমি ক্লিক কিল করার সাথে সাথে কিল হয়ে যায় গাইজ, মানে একেবারে অনেক পারফেক্ট একটা সার্ভার মিনা সার্ভার। তো যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাইজ ঢুকার সাথে সাথে যখন স্টার্ট দিলাম, দেন গাইজ আমার ম্যাচ শুরু হয়ে গেছে, দেখছেন আপনারা লোড হয়ে গেছে, যদিও একটু দেরি করতেছে। সো গাইজ, আপনারা দেখতে পারতেছেন যে আমার এই জায়গায় লোড হয়ে গেছে, ঠিক আছে। এটা মিনা সার্ভার, আপনারা দেখতে পারতেছেন পিন চলতেছে। সো গাইজ, যাই হোক, আমি লিভ নিয়ে নিই ম্যাচ থেকে। গাইজ, এভাবেই কিছু মানুষের ইউটিউবার হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যায়। সো গাইজ, যাই হোক, তো আমি এটাও স্বীকার করতেছি যে আমার নেট প্রোভাইডাররা মানে নেট স্লো দেয়, বাট আমি যখন বলা হয়েছে যে পিন সার পিন ঠিক করছে বা ইন্ডিয়ান সার্ভে যখন পিনের ব্যাপারটা ঠিক করা হয়েছিল, তখন গাইজ একেবারে মানে নর্মালি চলতেছিল, যে সিমের আগে আমি সিম দিয়ে খেলতাম, সিম হটস্পট দিয়ে খেলতাম, গাইজ হটস্পট দিয়েও এখন আমি খেলতে পারতেছি না, মানে এমন একটা অবস্থা হয়েছে। তো যদিও আমি হটস্পট দেওয়া খেলতে খেলতেছিলাম এতদিন, বা এই জন্য আমি কোনো ভিডিও বলি নাই, বা এখন তো গাইজ আমি খেলতে পারতেছি না বললে আমি এখন বলতেছি আর ভিডিওটা বানাইলাম। তো গাইজ, যাই হোক, এভাবেই গাইজ হলো কি, অনেক মানুষের যারা যারা স্কিল আছে গাইজ, তবুও তাদের গাইজ এরকম স্বপ্ন নষ্ট হয়ে যায় যদি তারা ইউটিউবার হইতে চায়। তো গাইজ, যাই হোক, তো আজকের জন্য ভিডিওটা কি, আর গাইজ তোমরা এই ভিডিও যারা যারা দেখছো গাইজ, যদি নতুন হয়ে থাকো অবশ্যই গাইজ সাপোর্ট দেখায়। আজকের জন্য ভিডিও এটুকুই, সবাই ভালো থাকেন, বাই বাই।